वेलकम बैक टू द चैनल एवरीवन दिस इज द कीप साइनिंग इन विद अ न्यू ब्लॉग तो এখন আমরা সবাই এসেছি রবীন্দ্র সদনে এখানে একটা স্কুলের ফাংশন ছিল তো ফাংশনে আমরা কেউ যাইনি সৌম্যদীপের বাড়ি ছিলাম আমি আর তো ওখান থেকে বেরালাম বেরিয়ে আমরা রবীন্দ্র সদনে এলাম বৃষ্টি হচ্ছিল তাই ব্লগ স্টার্ট করিনি এখন জাস্ট ব্লগটা স্টার্ট করলাম আর সৌম্যদীপ আর সম্রাট এরা দুজন হলো আমার ব্লগে নতুন আসছে তো এটা হলো সৌম্যদীপ আর গাইস কেমন আছো সবাই এ নতুন একটা ব্লগিং চ্যানেল খুলেছে চ্যানেলের লিংক ডেসক্রিপশনে থাকবে সবাই গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর এটা হলো সম্রাট এই যে এটা হলো আমাদের সম্রাট ছেলেটা সব সময় গেম নিয়ে পড়ে থাকে তো ওরও একটা গেমিং চ্যানেল আছে আর সৌম্যদীপের একটা গেমিং চ্যানেল আছে দুজনেই গেমার কিন্তু এ রিসেন্টলি একটা ব্লগিং চ্যানেল খুললো তো আমরা এখন এখান থেকে কোথায় যাব তোমরা বুঝতেই পারছো ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বোঝাই যাচ্ছে যে আমরা কোথায় যাব এখন তো বিশ্ব বাংলা গেট যাচ্ছি আজকে চারটে টিকিট কাটা হয়েছে আমরা চারটে টিকিট কেটেছি বুকমাই শো থেকে তো এখন এখান থেকে বেরাবো বেরিয়ে হয়তো স্প্ল্যানেড যাব দেন স্প্ল্যানেড থেকে ক্যাব বুক করে বিশ্ব বাংলা গেট যাবো রাইট তো এখন আমরা সল্টলেক সেক্টর ফাইভে আছি এখান থেকে যাচ্ছি বিশ্ব বাংলা গেটের দিকে আমাদের স্প্ল্যানেড যাওয়ার প্ল্যান হয়েছিল কিন্তু স্প্ল্যানেড যাওয়া হলো না কারণ ক্যাব বুক করলাম আর ক্যাব ক্যান্সেল হয়ে গেলো দুটো ক্যাব ক্যান্সেল হলো পরপর তো টাইম ছিল না হাতে আর কারণ চারটে থেকে আমাদের চারটের মধ্যে আমাদের ওখানে চেক ইন করতে হতো সো চারটে অলরেডি বেজে গেছে এখন তিনটে 3:51 তো চারটের মধ্যে হয়তো পৌঁছে যাব পৌঁছে গেলে ভালো আর তো ডিরেক্ট বিশ্ব বাংলা গেটে দেখো অলরাইট তো ফাইনালি আমরা বিশ্ব বাংলা গেট চলে এসেছি অনেক কষ্টের পরে আর পিছনে বিশ্ব বাংলা গেট আছে তো এখন আমরা টিকিটটা নেব আমাদের টিকিট আগে থেকে অনলাইন বুক করা হয়ে গেছিলো বুকমাই শো থেকে তো এখান থেকে এখন টিকিটটা নেব টিকিটটা নিয়ে ভিতরে ঢুকব অলরাইট সো ফাইনালি আমরা টিকিট পেয়ে গেছি আর এখান থেকে আমাদের চারটে এখানে চেক ইন করার কথা ছিল তো টিকিট এখন জাস্ট নিলাম এবারে নিয়ে এখানে আমরা কিছু সিনেম্যাটিক শর্টস রেকর্ড করবো ফার্স্ট তারপরে আমরা ভিতরে ঢুকবো ঢুকে ওখান থেকে পুরো ভিউটা দেখাবো নিউ টাউনের ফাইনালি আমরা উপরে চলে এসেছি আর এটা হলো বিশ্ব বাংলা গেটের উপর থেকে পুরো নিউ টাউনের ভিউ জাস্ট লুক এট দিস থেকে ভিউটা জাস্ট অসাম অসাম ভিউ আমাদের টিকিট একটু প্রবলেম হয়ে গেছিলো তাই ভিতরে ঢুকতে প্রবলেম হচ্ছিলো সো টিকিটটা সম্রাটের পকেটে ছিল ও টিকিট খুঁজে পাচ্ছিল না আর জাস্ট লুক এট দ্য ভিউ অসাম ভিউ
আমরা এখানটা এখন জাস্ট ঘুরবো, পুরো জায়গাটা ঘুরে দেখবো কীরকম প্লেসটা কীরকম দেখবো। আপাতত এখানে জায়গাটা খুব খুব খুবই ভালো, মানে সব থেকে বেস্ট আমার এই জায়গাটা লাগলো হলো যেটা এই লুকটা, এই লুকটা হলো সব থেকে বেস্ট। মানে বিশ্ব বাংলা গেটের ওপর থেকে যে পুরো নিউ টাউনটা দেখা যাচ্ছে এটা মানে বেস্ট ফিলিংস। তো আপনারা দেখেই নিলেন জায়গাটা কীরকম। আর এখানে আমরা এখন ভাবছি যে কিছু খাবো, বাট খিদেও পাচ্ছে, সকাল থেকে কিছু খাইনি, আমি জাস্ট ঘর থেকে একটা এক কাপ চা খেয়ে বেরিয়েছি। আর বাঙালিদের বলতে গেলে চা ইজ লাইফ, চা ইজ জীবন, আর কিছু না। তো সকালে একটা জাস্ট চা খেলাম, চা বিস্কিট, ব্যাস ওটা চা বিস্কিট খেয়ে বেরিয়েছি। তো এখান থেকে সমুদ্র কোথায় কোথাও একটা হাওয়া হয়ে গেছে, সম্রাটও গায়েব, আর আমি এখানে বলতে গেলে একা একা ঘুরে বেড়াচ্ছি। তো আমি পুরো জায়গাটা ঘুরে একটা জিনিস দেখতে পেলাম যে বিশ্ব বাংলা গেটের এই যে ওয়ালটা আছে, এই ওয়ালে যে পিকচার্সগুলো ড্র করা আছে, এই পিকচার্সগুলো থেকে আমাদের নট অনলি কলকাতা, আমাদের পুরো ইন্ডিয়াকে ডিসক্রাইব করছে। আমাদের ঘোরা কমপ্লিট আর টাইম ওভার, তো আমাদের এখন বেরিয়ে যেতে হবে এখান থেকে। তো বাইরের দিকেই যাচ্ছি এখান থেকে, জাস্ট এদিক দিয়ে, আচ্ছা তো আমি ভুল রাস্তায় যাচ্ছিলাম, তো যেতে হবে আমাদের আসলে এই দিক দিয়ে। তো এখান থেকে এখন বাইরে যাব, দেন বাইরে কিছু ভিডিও রেকর্ড করব, বাইরে একটু হালকা ফটোশ্যুট করব। এখানে আমরা কিছু ফটোশ্যুট করছিলাম এক্ষুনি জাস্ট, তো ফটোশ্যুট শেষ হলো না, বাট আমাদের টাইম ওভার হয়ে গেল। তো এখন নিচে নামবো, এই এক্সিটের দিকে যাচ্ছি। বেরিয়ে গেলাম ফাইনালি, লিফ্ট এটা। তো জাস্ট লুক এট দ্য ভিউ, উপর থেকে ভিউটা কিছুটা এরকম। সো গাইস ফাইনালি আমাদের ভিডিও শ্যুট কমপ্লিট, ভিতরে ঘোরাও কমপ্লিট হয়ে গেছে। আমরা শুধু সারাদিনে একটা চা একটা কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, অনেক ভালো কাজ করেছি, ভেরি গুড ব্লগার, অনেক ভালো ব্লগ করছি, তাই না? আর তোমরা এখনও যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো না করে থাকো তাহলে কী করছো, যাও গিয়ে ফলো করো। আমার ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া থাকবে, তাও আমি বলে দিচ্ছি, @rakibmondol.23 গিয়ে ফলো করো সবাই, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কী হচ্ছে এটা, অনেকে সাবস্ক্রাইব করছো না চ্যানেল, ভিডিও দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তবে তো আমি মোটিভেট হবো আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও বানাবো। আর তোমরা নিচে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে কি ভিডিওটা কেমন লাগলো, আর কোন কোন জায়গাগুলোতে আমি মিস্টেক্স করেছি সেগুলোও জানাবে, যাতে পরের বারে আমি ঠিক করে নেই। আর আরেকটা কথা হলো যে নেক্সট ভিডিওটা কোন টপিকের ওপর বানাবো সেটা তোমরা কমেন্ট সেকশানে ডেফিনেটলি জানাও আমাকে, এটা আমার প্রয়োজন জানা যে তোমরা কী দেখতে পছন্দ করবে, আমি কী বানাবো, তোমাদের যেটা ভালো লাগবে সেই জিনিসটা আমাকে কমেন্ট সেকশানে বলো, কমেন্ট বক্সটা এই জন্যই দেওয়া হয়। সো কমেন্ট সেকশানে এটা বলো। ইফ ইউ এনজয় দ্য ভিডিও দেন ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হবে আবার পরের ব্লগে, নেক্সট ব্লগ আমি আপলোড করব এই মান্থের শেষের দিকেই। সো
Stay tuned with us. Bye bye.